ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? আচ্ছা, তোমরা জয়েন চুরি করে নাম রোলটা দিয়ে দাও, সবাই তোমাদের নাম রোলটা দিয়ে দাও, ঠিক আছে? তোমার নাম রোলটা দিয়ে দাও। আজকে কি ক্লাস নাজিবা? ইংরেজি ইংরেজি ক্লাস ইংরেজি ক্লাস ইংরেজি ক্লাস ইংরেজি ক্লাস ইংরেজি সবাই কাছে নিজের নাম আর নাম রোলটা সেভ করো। আপা আপনার ক্লাস আছে এখন? একটু আসতে কথা বলিও না আপা। ওইদিকে সব চেয়ার খারাপ, এই জন্য এখানে এসে বসছি। গেছে, কেটে কেটে গেছে। ফের এদিকে ইন্টারনেট না ভালো আছে। ইন্টারনেট গেছে, ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে। কেমন লাগে না? আচ্ছা, ইন্টারনেট চলে গিয়েছিল। আচ্ছা, যারা রয়েছে 24 জন, তোমরা তোমাদের নাম রোলটা দিয়ে দাও। আচ্ছা, সাবজেক্ট দেখো।
সাত নাম্বারটা হচ্ছে এই যে বাস ড্রাইভার মানে হচ্ছে সে একজন বাচ্চা তারপরে হচ্ছে ইজি টি বার্ড নাকি পাখি বার্ড হচ্ছে পাখি ইট ইজ এ হ্যান্ড ইহা একটি হাত লিখতে পারো হ্যান্ড অর্থ কি ঠিক আছে
চোখে কম জন ক্লাস কর সে একজন বাস চালক বড় করে দিলেন দেখো এখানে দেখো ইহা বানানো এখানে আকার আসে নাই, তোমরা আকার দিয়ে নাও। ইহা কি একটি পাখি দেখেছো? ভালো করে দিয়ে দিই, ঠিক আছে? আমি আমার সময় দিয়ে দিছিলাম। হ্যাঁ ঠিক আছে, একটি পাখি, ঠিক আছে? লেখা সবার যার যার লেখা শেষ হয় নাই রেসপন্স করো, আর কার লেখা শেষ হয় নাই দেখি কয়জনের বাকি আছে। লেখা শেষ হয় নাই যাদের দাঁড়া বলো দেখাইছিলেন ওইটা আমি লিখতে পারিনি। বলো না কেন আবার দিয়েছিলেন জিজ্ঞেস করি কার কার লেখা শেষ লেখা শেষ হলে বলতে হবে না, লেখা যাক শেষ হয় বলো, লেখা শেষ হলে পড়তে হবে বলো। সে একজন বাচ্চা লোক,
তারপরে নাম্বার 12 আর ফ্যান ইজ ব্লু আকাশি নীল ব্লু অর্থ হচ্ছে নীল আকাশ তো জানোই আর ফ্যান মানে পাখা আই আই হচ্ছে ধীরে ধীরে সুন্দর করে ক্লিয়ার করে লিখবে ঠিক আছে এটি যে ফিশ এটা একটি মাছ এটি যে টেবিল এটা একটি টেবিল ফ্যান ইজ ব্লু পাখাটি নীল তার ফ্যান নিজে ভুলো
আচ্ছা এখন মনে হচ্ছে হয়ে গেছে তাই না
এখন লাগা শেষ হয়ে গেছে মেকআপ করে দেখো ইসি ডল সে কেটি পুতুল এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য তারপর ইজ দিস অ্যান আপেল এই হয় কি একটি আপেল এটাও প্রশ্নবোধক বাক্য তারপর ইট ইজ এ ব্ল্যাক বোর্ড ইহা হয় একটি কালো বোর্ড ঠিক আছে তাহলে আমরা চলে যাই এখান থেকে বের হয়ে যাই বই বের দেখবো দেখবো হ্যান্ডরাইটিং ফাস্ট করতে হবে থেকে শব্দ হচ্ছে মিউট কর ডল অর্থ পুতুল ঠিক আছে মনে রাখতে হবে সি মানে সে এগুলো খেয়াল রাখতে হবে হ্যাঁ যাতে যেন পরীক্ষায় আসলে মনে থাকে ভুলে না যাও সুন্দর করে লেখবো আস্তে আস্তে করে লেখো একটু ফাস্ট করে দিতে হবে তুমি পড়ো তো 13, 14, 15 নাম্বার পড়ো দেখে দেখে পড়ো মাইমুনা পড়ো কেউ কথা বলবে না তোমরা কথা বলো এই যে আমার কথা বুঝতে পারো না এত কথা বললে বুঝতে পারবে কীভাবে মাইমুনাকে পড়তে বলছি দেখে দেখে পড়ো যে পিসটা দেখা যাচ্ছে
আমরা যে স্কুল ব্ল্যাকবোর্ডে লিখতাম না মনে আছে সেই ব্ল্যাকবোর্ড এটা ও ব্ল্যাকবোর্ড এই হয় একটি কালো বোর্ড হয়েছে সুন্দর হয়েছে শেষ একটি কালো কালো বানাচ্ছি সবাই একটু সাইলেন্ট থাকো মিউট করো আমি পড়তে বলছি দেখা যাচ্ছে এটা পড়ো সারা পড়ো হ্যাঁ পড়ো দ্রুত পড়ো সারা সারা বলো সোজা করে
আমি আর লেখা দিব না এখন আর সময় না স্ক্রিনশট দিতে বলছিলাম এখন আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে গেছে আমার হোমওয়ার্ক দেওয়া লাগবে আচ্ছা তোমার এই আমাদের ইন্টারনেট স্লো তো এই কাজ করতেছি দেখো শোনো এখন করতে হবে না হোমওয়ার্ক দেখো মুখে বলে দিই আজকে মেসেঞ্জারে অ্যাড হতে কেউ অ্যাড করে দিতে হবে তোমাকে শোনো তোমরা ডায়েরি লেখো সবাই আমি একটু সবাইকে মিউট করে দেই হ্যাঁ সবাইকে মিউট করে দেই আমাদের ইন্টারনেট অনেক স্লো হয়ে গেছে কাজ করতেছে না ভালো মতো মিউট করে এখন আমি হোমওয়ার্কটা বলছি ঠিক আছে বলছি তোমরা এই করো লেখো হোমওয়ার্ক হচ্ছে আজকে এই যে ট্রান্সলেট ইনটু বাংলাটা দিলাম হোমওয়ার্ক ট্রান্সলেট ইনটু বাংলা এটা দিলাম না কয়টা দিয়েছি সাত থেকে পনেরো সাত থেকে পনেরো এই কয়টা পড়া নেক্সট দিন আমি লিখতে দিব পড়া ধরবো ঠিক আছে নেক্সট ক্লাসে কিন্তু এই সাত থেকে পনেরো নাম্বার পর্যন্ত আমি লিখতে দিব তোমাদের আমি এটা তাড়াতাড়ি দেখো সময় নেই আমি এটা সরাই দিব দ্রুত লিখে ফেলো গুড ভেরি গুড আচ্ছা এখন আমি আচ্ছা এখন সবাই শোনো সবাই স্ক্রিনের সামনে খাতা ধরো সবাই এক মিনিট স্ক্রিনের সামনে খাতা ধরবা একটা মিনিটের জন্য খাতা ধরে রাখো আমি যাদের নাম বলবো তার মানে তাদেরটা দেখছি আফরা দেখেছি কানিস ফাতেমা দেখেছি সাইরা দেখেছি তানজিল আফরিন নাজনিন নাহার নাবিহা দেখি না শামলিদি দেখেছি নাবিহা দেখেছি রাইদা দেখেছি সুজা দেখেছি আনিশা তোমরা কিন্তু গ্রুপে সেন্ড করবো ওখানে আমি ভালো করে দেখব জারিফা কই খাতা জারিফা জারিফা খাতা কই মুশফিকা মুশফিকা দেখেছি উম্মে হাবিবা দেখেছি আনিকা অঙ্কিতা দেখেছি তাসনিয়া মজিব কই খাতা বাবা খাতা ধরো ফায়দা দেখেছি পাবলিয়া দেখেছি আয়রা দেখেছি রাফিয়া দেখেছি আরিয়া হোসেন কই খাতা দেখাও না কেন আরিয়া আচ্ছা সবার খাতাই মোটামুটি দেখেছি ঠিক আছে এখন তাহলে আমি ক্লাস শেষ করে দিই হোমওয়ার্কটা তো লিখেছো আমি নেক্সট দিন কিন্তু পড়া ধরব আমি নেক্সট দিন কিন্তু ট্রান্সলেট ইনটু বাংলা নতুন কিছু দিব না পড়া জিজ্ঞেস করব পড়া নেওয়ার পালা এই পনেরোটা দিয়েছি পনেরোটা আমি পড়া নিব মনে থাকবে আচ্ছা তাহলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবে ওয়ালাইকুম আসসালাম